আমরা ফিরে এলাম ক্লাস 11 এর কেমিস্ট্রি ক্লাসে। আমরা পড়ছিলাম রাসায়নিক তাপগতিবিদ্যা বা কেমিক্যাল থার্মোডাইনামিক্স। আজকে আমাদের 5th ক্লাস এবং এটাই আমাদের থার্মোডাইনামিক্স এর লাস্ট ক্লাস। আজকে আমাদের থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। চ্যাপ্টারটা যথেষ্ট বড় ছিল এবং বেশ শক্তও ছিল, তো আমি চেষ্টা করেছি অনেক এক্সাম্পলস দিয়ে দিয়ে, সামস যেহেতু এখান থেকে অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন্সই আসে সেই জন্য এটা পড়ানোর চেষ্টা করেছি। তো আজকে লাস্ট পার্টেও অনেক এক্সাম্পলস আছে, সামস আছে। আমি একটু থিওরিটা তোমাদের বুঝিয়ে দিই যেটুকু বাকি আছে, তারপর আমরা সামস এবং অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন্সে যাব। তো আজকে আমি শুরু করছি এন্ট্রপির পরিবর্তন ও প্রক্রিয়া স্বতঃস্ফূর্ততা, চেঞ্জ ইন এন্ট্রপি অ্যান্ড স্পন্টেনিটি অফ এ প্রসেস। তো দেখো যে একটা কোনো প্রক্রিয়ার ক্ষেত্রে সিস্টেমের এন্ট্রপির পরিবর্তন থেকেই যে প্রক্রিয়ার স্বতঃস্ফূর্ততা বিচার করা যাবে তার নয়। আমাদের কি করতে হবে, সিস্টেম এবং তার পরিবেশ, সিস্টেম অ্যান্ড ইটস সারাউন্ডিংস, তাদের দুজনেরই যে চেঞ্জ ইন এন্ট্রপি হচ্ছে সেইটাকে আমাদের বিচার করতে হবে। তো যদি কোনো সিস্টেমের এন্ট্রপির যে পরিবর্তন, চেঞ্জ ইন এন্ট্রপি, সেটাকে যদি আমি ডেল্টা এস সিস্টেম বলি আর পরিবেশেরটাকে যদি ডেল্টা এস সারাউন্ডিং বলি, তাহলে ওই প্রক্রিয়াটাতে মোট এন্ট্রপি পরিবর্তন ডেল্টা এস টোটাল হচ্ছে ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা এস সারাউন্ডিংস। তো এবারে আমরা এটাকে ইউনিভার্স বলে থাকি, তাই না? ডেল্টা এস টোটালটা মানে সিস্টেম আর সারাউন্ডিংসের যে টোটাল সেটাকে আমরা ডেল্টা এস ইউনিভার্স বলে থাকি, বিশ্ব ব্রহ্মাণ্ডের যে এন্ট্রপি পরিবর্তন। তো তাহলে কি হচ্ছে, ডেল্টা এস ইউনিভার্স ইজ ইকুয়াল টু এটা আমরা লিখতে পারছি। এবং আমাদের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি যে সমস্ত স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া অপরিবর্তভাবেই সংঘটিত হয় এবং কোনো অপরিবর্ত প্রক্রিয়া বিশ্ব ব্রহ্মাণ্ডের এন্ট্রপি, এন্ট্রপি অফ দ্য ইউনিভার্স ইজ ইনক্রিজিং, বাড়তে থাকে, তাই তো? সেজন্য স্বতঃস্ফূর্ত বা স্পন্টেনিয়াস প্রসেসের ক্ষেত্রে কি হবে, ইউনিভার্সের যে এন্ট্রপি চেঞ্জ সেটা মাস্ট বি গ্রেটার দ্যান জিরো, তাহলে সেটা সবসময় তোমার পজিটিভ হতে হবে, তাহলেই সেটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া হবে। তো এবারে দেখো আমরা এটাও পড়েছি, আগের দিন পড়েছি যে পরাবর্ত প্রক্রিয়া রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে সিস্টেমের এন্ট্রপি যে পরিমাণ বৃদ্ধি বা হ্রাস পায় পরিবেশের এন্ট্রপি ঠিক একই পরিমাণ বৃদ্ধি বা হ্রাস পায়। সুতরাং আমরা এটা বলতে পারি যে ডেল্টা এস ইউনিভার্স, তাহলে সিস্টেম আর সারাউন্ডিংসে দেখো শুধু এখানে অপোজিট সাইন, বিপরীত চিহ্ন যুক্ত, সেজন্য ডেল্টা এস ইউনিভার্স হচ্ছে এখানে, তাহলে তখন পরাবর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে এটা হচ্ছে জিরো। একই রকমভাবে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া যদি সাম্যাবস্থায় পৌঁছায় তখন কি হচ্ছে, ডেল্টা এস ইউনিভার্স মানে হচ্ছে ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা এস সারাউন্ডিংস, তখন এটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে। তাহলে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে কি হবে, ডেল্টা এস ইউনিভার্সটা গ্রেটার দ্যান জিরো হবে, যেখানে পরাবর্ত প্রক্রিয়ায় এটা ইজ ইকুয়াল টু জিরো হবে। আবার কি হচ্ছে, যে কোনো সাম্যাবস্থায় যখন পৌঁছাবে তখনও ডেল্টা এস ইউনিভার্সটা ইজ ইকুয়াল টু জিরো হবে। এইগুলো আমাদের পরে অঙ্ক করতে কাজে লাগবে। তো এরপরে আমরা আসছি নিঃসঙ্গ সিস্টেমে সংঘটিত প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন এবং প্রক্রিয়ার স্বতঃস্ফূর্ততা, চেঞ্জ ইন এন্ট্রপি ইন অ্যান আইসোলেটেড সিস্টেম অ্যান্ড দ্য স্পন্টেনিটি অফ এ প্রসেস। তো আমরা দেখলাম যে নিঃসঙ্গ সিস্টেমের সঙ্গে পরিবেশের কোনো ইন্টারাকশন হয় না। তো এই ধরনের সিস্টেমে কী হয়, সংঘটিত প্রক্রিয়ায় পরিবেশের এন্ট্রপিটা সবসময়ই কী হয়, তোমার চেঞ্জ হয় না, তার কোনো চেঞ্জ হয় না, পরিবর্তন হয় না। সেজন্য আমরা বলতে পারি ডেল্টা সারাউন্ডিং হচ্ছে জিরো। তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, আইসোলেটেড সিস্টেমের যে একটা স্পন্টেনিয়াস প্রসেসের জন্য, তাহলে ডেল্টা এস সিস্টেম প্লাস সারাউন্ডিং এটা তাহলে গ্রেটার দেন জিরো হবে, বা ডেল্টা এস সিস্টেমটা তাহলে গ্রেটার দেন জিরো হবে। তাহলে এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে আমরা যদি কোনো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় সিস্টেমের এন্ট্রপি তাহলে ক্রমশ বৃদ্ধি পাবে, প্রক্রিয়াটি যদি সাম্যাবস্থায় পৌঁছায় তাহলে তখন সেটা সাম্যাবস্থায় জিরো হবে, আদারওয়াইজ কিন্তু সিস্টেমেরটা গ্রেটার দেন জিরো বা পজিটিভ হবে। তো এরপরে আমরা আসছি এন্ট্রপি ও তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, এন্ট্রপি অ্যান্ড দ্য সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। তাহলে কি বলছে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, কি বলছে, যে সমস্ত স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় অপরিবর্তভাবে সংঘটিত হয়, অর্থাৎ সমস্ত এভরি স্পন্টেনিয়াস প্রসেস হ্যাপেন্স ইন আ ইরিভার্সিবল প্রসেস, এবং এই পরিবর্তন সর্বদা একটি নির্দিষ্ট অভিমুখে পরিচালিত, হ্যাপেন্স অনলি ইন আ স্পেসিফিক ডিরেকশন। তো এখানে কি আমরা দেখতে পেলাম, যে সকল স্বতঃস্ফূর্ত পরিবর্তনের ক্ষেত্রে বিশ্ব ব্রহ্মাণ্ডের এন্ট্রপি ক্রমশ বেড়েই যায়, অর্থাৎ কি হচ্ছে যে সকল স্বতঃস্ফূর্ত পরিবর্তনে বিশ্ব ব্রহ্মাণ্ডের এন্ট্রপি ক্রমাগত বেড়েই চলেছে। ইন এভরি স্পন্টেনিয়াস প্রসেস দ্য টোটাল চেঞ্জ ইন এন্ট্রপি অফ ইউনিভার্স ইজ অলওয়েজ ইনক্রিজিং। আচ্ছা,
তো এইটা হলো এনট্রপির মাধ্যমে আমরা তাপগতিবিদ্যার যে দ্বিতীয় সূত্র সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সটাকে আমরা এইভাবে এক্সপ্লেন করতে পারি। তো এরপরে আমরা যে একটা নির্দিষ্ট অপেক্ষকের কথা জানব সেটা হচ্ছে গিবস মুক্ত শক্তি, গিবস ফ্রি এনার্জি বা ফ্রি এনার্জিও কখনো কখনো বলা হয়, এটার সম্বন্ধে এবার আমরা জানবো। আচ্ছা, তো দেখো এখানে আমরা এই যে স্বতঃস্ফূর্ততা আমরা চাইছি যে কোনো একটা রিয়াকশন স্পন্টেনিয়াস হবে কিনা সেটা জানার জন্য আমরা চেষ্টা করছি। তাহলে আমাদের কি করতে হচ্ছে, ডেল্টা এস সিস্টেম ও ডেল্টা এস সারাউন্ডিংস দুটোরই মান আমাদের জানার দরকার হচ্ছে। কিন্তু আমরা যদি সেটা তো দুটোই ক্যালকুলেট করা সবসময় আমাদের পক্ষে সুবিধাজনক হবে না, সেজন্য আমরা যদি সিস্টেমের সাথে রিলেটেড এমন কোনো তাপগতীয় রাশি বা অপেক্ষকের পরিবর্তন থেকে এই স্বতঃস্ফূর্ততা জানতে পারি তাহলে সেটা আমাদের ক্ষেত্রে অনেক বেশি সুবিধাজনক হয়। সেজন্য পরিবেশের জন্য উক্ত রাশির পরিবর্তনের মানটা অর্থাৎ পরিবেশের এন্ট্রপি চেঞ্জটা তখন আর আমাদের যদি ক্যালকুলেট না করতে হয় তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায়। বিজ্ঞানী গিবসের মাধ্যমে আমরা এই ধরনের একটা তাপগতীয় অপেক্ষকের কথা জানতে পারি। গিবস মুক্ত শক্তি বা মুক্ত শক্তি একে জি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। স্থির চাপ ও উষ্ণতায় কোনো প্রক্রিয়ার স্বতঃস্ফূর্ততা সেই প্রক্রিয়ায় সিস্টেমের গিবসের মুক্ত শক্তির পরিবর্তনের মান থেকে বার করা যেতে পারে। তো সেটা গিবসের মুক্ত শক্তিকে তাহলে কীভাবে তাহলে সংজ্ঞা দেওয়া হচ্ছে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন। গিবস মুক্ত শক্তি হলো একটা তাপগতীয় অবস্থার অপেক্ষক, স্থির চাপ ও উষ্ণতায় কোনো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায়, যার রাশির মান থেকে বোঝা যায় যে উক্ত প্রক্রিয়ার সিস্টেম তার পরিবেশের ওপর সর্বোচ্চ কি পরিমাণ নিট কার্য করেছে। নিট কার্য মানে ব্যবহার, যেটা করা সম্ভব ব্যবহারযোগ্য কার্য সেটা সে করেছে। তাহলে এইটা থেকে এই যে ডেল্টা জির এই যে চেঞ্জটা এটা যদি নেগেটিভ হয় তখন আমরা বুঝতে পারি যে সেই প্রক্রিয়াটা স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফূর্ত হবে। এখন প্রশ্ন হচ্ছে যে সেটা কিভাবে, তো দেখো সেটা আমরা বলছি যে কোনো সিস্টেমের মোট যে শক্তি এখানে আমরা লিখেছি তার একটা অংশ হলো মুক্ত শক্তি, যাকে ব্যবহার করা যায় এরকম কাজে পরিণত করা সম্ভব, এবং অপর যে অংশটা থাকে সেটাকে আমরা বলি অলভ্য বা অপ্রাপ্য শক্তি, আনঅ্যাভেলেবল এনার্জি, যাকে কার্যে পরিণত করা যায় না। যদি টি কেলভিন উষ্ণতায় কোনো সিস্টেমের এন্ট্রপির মান এস হয় তাহলে সিস্টেমের ক্ষেত্রে বলা যায় যে তার অলভ্য শক্তি বা আনঅ্যাভেলেবল এনার্জি মান হচ্ছে টি এস। তাহলে সিস্টেমের মোট শক্তি কি হলো, জি প্লাস টি এস। আচ্ছা, এবারে সিস্টেমের মোট শক্তিকে সাধারণভাবে আমরা সিস্টেমের এনথ্যালপিকেই বুঝিয়ে থাকি। তাহলে কি লেখা যায়, এইচ ইজ ইকুয়াল টু জি প্লাস টি এস, তাহলে লেখা যায় জি ইজ ইকুয়াল টু এইচ মাইনাস টি এস। এবার স্থির চাপ উষ্ণতা যদি আমরা রাখি কোনো প্রক্রিয়ায় গিবস মুক্ত শক্তির পরিবর্তন, তাহলে কি হবে, পরিবর্তন ডেল্টা জি, তাহলে এইচ মাইনাস টি এস, এটারও ডেল্টা আনতে হবে। এবার যেহেতু উষ্ণতা স্থির থাকছে সেজন্য যেটা ডেল্টা টি সেই পার্টটা সেই টার্মটা নেওয়া হলো না, তাহলে কি নেওয়া হলো, ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। তাহলে গিবসের মুক্ত শক্তির যে আমরা এটা পেলাম এক্সপ্রেশনটা পেলাম, স্থির চাপ ও স্থির উষ্ণতায় সংঘটিত কোনো প্রক্রিয়ায় গিবসের মুক্ত শক্তির যে পরিবর্তন, চেঞ্জ ইন এনার্জি, আমরা পেলাম ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, এটা পেলাম। আচ্ছা, এবারে আমরা দেখব যে এর সাথে কিভাবে প্রক্রিয়া স্বতঃস্ফূর্ততা বা স্পন্টেনিটি অফ প্রসেস কিভাবে এটা থেকে জানা সম্ভব হয়। তো এখানে দেখো আমরা তো ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এসটা পেয়েছি। তো এখানে আমরা কি করছি, বা কোনো প্রক্রিয়া সিস্টেম এবং পরিবেশের যে এন্ট্রপির পরিবর্তন, তো সেইটাকে যদি ডেল্টা এস সিস্টেম এবং ডেল্টা এস সারাউন্ডিং হয় তাহলে উক্ত প্রক্রিয়ায় মোট যে এন্ট্রপির পরিবর্তন হবে, ডেল্টা এস টোটাল বা ডেল্টা এস ইউনিভার্স ইজ ইকুয়াল টু, এটা লেখা যায়, আমি একটু আগেই বলেছি। আচ্ছা, এবার স্থির চাপ এবং টি কেলভিন যদি উষ্ণতা হয় তাহলে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে পরিবেশের এন্ট্রপির পরিবর্তন এইটা মাইনাস ডেল্টা এইচ বাই টি, তাহলে ডেল্টা এস টোটালটা কি হচ্ছে, ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা এস সারাউন্ডিং, ডেল্টা এস মাইনাস ডেল্টা এইচ বাই টি। টি দিয়ে যদি উভয় দিকে মাল্টিপ্লাই করা যায় তাহলে এখানটা টি ডেল্টা এস টোটাল এলো, টি ডেল্টা এস মাইনাস, এখানে টি দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে যে টি টি কেটে গেল, টি ডেল্টা এস মাইনাস ডেল্টা এইচ। তাহলে দেখো এটাকে আমরা একদিকে আনার চেষ্টা করছি, মাইনাস সাইন দিয়ে যদি মাল্টিপ্লাই করে দেওয়া যায় তাহলে ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস ইজ ইকুয়াল টু মাইনাস টি ডেল্টা এস টোটাল। বা আমরা কি পাচ্ছি যে আবার ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস মানে কাকে বোঝায়, ডেল্টা জি কে বোঝায়, তাহলে ডেল্টা জি ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, মাইনাস টি ডেল্টা এস টোটাল। তাহলে কি হচ্ছে যে এই সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে টি কেলভিন স্থির উষ্ণতায় যদি কোনো রাসায়নিক বা ভৌত পরিবর্তনে সিস্টেমের গিবস মুক্ত শক্তির যে পরিবর্তন এবং মুক্ত সেই প্রক্রিয়াটায় সিস্টেম এবং পরিবেশের মোট এন্ট্রপির পরিবর্তনের মধ্যে সম্পর্ক প্রকাশ করে। সুতরাং আমরা বুঝতে পারছি যে এই রাশিটা ডেল্টা জির এইটার পরিবর্তনের দ্বারা আমরা কোনো একটা প্রক্রিয়ার ক্ষেত্রে সেটা স্বতঃস্ফূর্ত হবে কি হবে না স্পন্টেনিটিটা আমরা
বিচার করতে পারছি, কারণ আমরা জানি যে একটা প্রক্রিয়া তখনই স্বতঃস্ফূর্ত হবে যখন ডেল্টা এস টোটালটা জিরো হবে, গ্রেটার দেন জিরো হবে, সরি। তো তাহলে এখানে ডেল্টা এস টোটাল যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে ডেল্টা জিটা লেস দেন জিরো হয়, তার মানে কি দাঁড়ালো যে শীত চাপ ও উষ্ণতায় কোনো রাসায়নিক বা ভৌত পরিবর্তনে সিস্টেমের গিবস মুক্ত শক্তি যদি হ্রাস ঘটে, ডিক্রিজ হয়, তাহলেই আমরা বলতে পারবো যে সেই প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে সংঘটিত হবে। তো এবার এরকম কিছু অঙ্ক না করলে তুমি বুঝতে পারবে না, তো আমরা কিছু অঙ্ক দেখব। এবারে আমরা দেখে নিচ্ছি যে মুক্ত শক্তির পরিবর্তন এবং স্বতঃস্ফূর্ততার উপর উষ্ণতার কি প্রভাব আছে। হোয়াট ইজ দ্য এফেক্ট অফ টেম্পারেচার আপন দ্য চেঞ্জ ইন গিবস ফ্রি এনার্জি অ্যান্ড স্পন্টেনিটি অফ এ প্রসেস। তো আমরা গিবস মুক্ত শক্তির যে সমীকরণটা পেলাম, ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, তো এখানে আমরা একটুখানি দেখে নিচ্ছি যে যেমন ধরো এখানে যদি ডেল্টা এইচটা পজিটিভ হয়, ডেল্টা এসটাও যদি পজিটিভ হয়, তাহলে কি হচ্ছে টি ডেল্টা এসটা তাহলে এখানে পজিটিভ হচ্ছে, এবং ডেল্টা এইচ এবং ডেল্টা এস উভয়ই যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে ডেল্টা জির যে সমীকরণ সেই অনুযায়ী ডেল্টা জির মানটা ঋণাত্মক হবে, কিন্তু টি ডেল্টা এস এর মানটা বেশি হবে যদি উষ্ণতার মানটা অনেক বেশি হয়। তো ডেল্টা এইচ গ্রেটার দেন জিরো আর ডেল্টা এস গ্রেটার দেন জিরো হলে প্রক্রিয়াটা কিন্তু একটা উচ্চ উষ্ণতায় স্বতঃস্ফূর্ত হবে কিন্তু নিম্ন উষ্ণতায় হবে না। এরকমভাবে বিভিন্ন কেস আমরা আলোচনা করতে পারি এবং করে বিক্রিয়া স্বতঃস্ফূর্ততা সম্বন্ধে একটা প্রেডিকশন আমরা দিতে পারি। যেমন আমি আরেকটা এখানে দেখাচ্ছি, বলতে চাইছি যেখানে ডেল্টা এইচ এর মান হচ্ছে ঋণাত্মক কিন্তু ডেল্টা এসটা পজিটিভ, তাহলে কি হচ্ছে টি ডেল্টা এসটা পজিটিভ হচ্ছে, তাহলে কি হচ্ছে এখানে এই যে রাশিটা হচ্ছে তাহলে তোমার ডেল্টা জিটা এগুলো যদি আমরা বসাই তাহলে দেখতে পাচ্ছি ডেল্টা জিটা নেগেটিভ হচ্ছে, তাহলে এখানে উক্ত প্রক্রিয়ায় এটা ডেল্টা জির মানটা উষ্ণতার উপরে নির্ভরশীল থাকছে না, প্রক্রিয়াটা সবার সমস্ত উষ্ণতাতেই দেখা যাচ্ছে স্বতঃস্ফূর্ত হয় যদি এই কন্ডিশনটা পাওয়া যায়। তো এরকমভাবে আমরা বিভিন্ন কন্ডিশন আলোচনা করতে পারি, কোনো কোনো বইতে এটা বিশাল করে অনেক বড় চার্ট করে দেওয়া আছে, তবে আমার মনে হয় এটা অঙ্ক করতে করতে এরকম নিজে নিজেই তুমি সেই অঙ্কগুলো করলে সেটা সম্বন্ধে তোমার আইডিয়া হয়ে যাবে, বা তোমায় যদি কোথাও আলোচনা করতে বলে তখন তুমি সেটা বসিয়ে সেই মানটা আলোচনা করে দিতে পারো। এটা তুমি যতক্ষণে তুমি বুঝছো এটা তোমার বইয়ের চার্ট মুখস্থ করে নিতে এটার আনসার দেওয়া সম্ভব নয় বলেই আমি মনে করি। তো যাই হোক, আমি এবার আরেকটা জিনিস বলতে চাই, রাসায়নিক বিক্রিয়ার মুক্ত শক্তির যে পরিবর্তন সেটা বিক্রিয়ার সাম্যাবস্থা বা সাম্য ধ্রুবকের সাথে কিভাবে এটাকে লিঙ্ক করা যায় সেটা আমি বলতে চাই। যে আমরা দেখতে পেলাম এটা ডেল্টা জি গিভস ফ্রি এনার্জি যে ইকুয়েশন সেটা আমরা দেখে এলাম, কোনো রাসায়নিক বিক্রিয়া যদি প্রমাণ অবস্থা ছাড়া অন্য কোনো অবস্থায় যদি সেটাকে করা হয় তাহলে কি হবে বিক্রিয়ার মুক্ত শক্তি পরিবর্তন তখন এই সমীকরণ দ্বারা প্রকাশ করা হয়। এই সমীকরণে কিউ হচ্ছে বিক্রিয়া কোশেন্ট, রিয়াকশন কোশেন্ট, এটা আমরা পড়বো, পরের যে চ্যাপ্টার আছে সেখানে আমরা পড়তে চলেছি। তো যাই হোক, এখানে ডেল্টা জি জিরোটা নিশ্চয়ই বুঝতে পারছো, টি কেলভিন উষ্ণতায় প্রমাণ মুক্ত শক্তি পরিবর্তন, তো প্রমাণ মুক্ত শক্তি পরিবর্তন এবং কোনো বিক্রিয়ার সাম্য অবস্থায় এটা ডেল্টা জিটা সবসময় জিরো হয় এবং বিক্রিয়া কোশেন্টটা তখন সাম্য ধ্রুবকের সাথে সমান হয়, তার মানে সাম্যাবস্থায় যখন পৌঁছাচ্ছে তখন আমরা এটা জিরো লিখলাম, ডেল্টা জি জিরো প্লাস আর টি এলএন কে লিখলাম, ফলে ডেল্টা জি জিরোটা কি হলো মাইনাস আর টি এলএন কে এর সাথে সমান হলো। তার মানে কি হচ্ছে এই যে সমীকরণটা আমরা পেলাম এটা থেকে আমরা কি বুঝতে পারছি, মুক্ত প্রমাণ মুক্ত শক্তি পরিবর্তনের সঙ্গে সেই বিক্রিয়ার রাসায়নিক যে সাম্য ধ্রুবক আছে তার সম্পর্কটাকে প্রকাশ করে, এবং এখান থেকেও অঙ্ক আসে এবং সেখান থেকে আমাদের অঙ্কগুলো করতে হবে। তো আমি তোমাদের এখানে লাস্ট টপিকে চলে এসেছি, তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র বা থার্ড ল অফ থার্মোডাইনামিক্স। আচ্ছা, এখানে বলা হচ্ছে জিরো কেলভিন উষ্ণতায় বিশুদ্ধ নিখুঁত কেলাসিত পদার্থের এনট্রপি জিরো, এনট্রপি শূন্য, পিওর এবং পারফেক্ট যে ক্রিস্টাল একটা কেলাসিত পদার্থে তার এনট্রপি হচ্ছে সবসময় জিরো। আচ্ছা, তো পদার্থের কেলাসাকার বিশুদ্ধ নিখুঁত কেলাসাকার পদার্থের উষ্ণতা জিরো কেলভিন হলে ওই উষ্ণতায় উক্ত পদার্থের যে কেলাসে যে কণাগুলো থাকে সেগুলো গতিহীন হয়ে পড়ে, সর্বনিম্ন শক্তিপ্রাপ্ত হয়, তো সেই জন্য সেই সময় তার কণাগুলোর কোনোই অবস্থানে পরিবর্তন হয় না, তার জন্য কণাগুলোর বিশৃঙ্খলতার মাত্রাও কমতে কমতে এটা শূন্য হয়ে যায়। সেই জন্য বলা হচ্ছে যে জিরো কেলভিন উষ্ণতায় বিশুদ্ধ নিখুঁত কেলাসাকার পদার্থের এনট্রপির মান শূন্য হয়। তো এই অবধি আমাদের থার্মোডাইনামিক্সের যে থিওরি পার্ট আমাদের আলোচনাটা হয়েছে শেষ হলো। আমি এবার তোমাদের বেশ কিছু অঙ্কর মাধ্যমে
দেখাতে চাই যে কিভাবে এই আমি আজকে যা পড়ালাম সেইগুলোর কিভাবে অ্যাপ্লিকেশনটা করা যেতে পারে। তো আমি অনেকগুলো অঙ্ক নিয়ে এসেছি, একটা একটা করে বলবো যাতে তোমরা বুঝতে পারো যে কিভাবে এই থিওরিটাকে আমরা কাজে লাগাবো। তো প্রথম যে অঙ্কটা এনেছি, নির্দিষ্ট চাপে এবং 298 কেলভিন উষ্ণতায় বিক্রিয়াটির স্বতঃস্ফূর্ততা বিচার করো। আচ্ছা, তাহলে বিক্রিয়াটা কি দিয়েছে? ব্রোমিন লিকুইড আর ক্লোরিন গ্যাস থেকে হচ্ছে ব্রোমোক্লোরাইড গ্যাস। আচ্ছা, এখানে ডেল্টা এইচ এর ভ্যালুটা দেওয়া আছে, ডেল্টা এস এর ভ্যালুটাও দেওয়া আছে। আমরা গিবস ফ্রি এনার্জির যে ইকুয়েশনটা পেয়েছি সেখানে বসাচ্ছি মানগুলো, বসিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 29.3 কিলোজুল দেওয়া ছিল, আর এখানে টিটা 298। আচ্ছা, 298 বলে দেওয়া ছিল, ডেল্টা এসটা জুলে দেওয়া আছে। এটা যদি কিলো জুলে বসাতে হয়, কারণ ডেল্টা এসটা কিলো জুলে ছিল, তাহলে এই জুলে ডেল্টা এস এর মানটাকে কিলো জুলে নিয়ে যেতে হবে। করে দেখো, আমি কিলো জুল পার কেলভিন পার মোলে নিয়ে গেছি, এবং এটা দেখা যাচ্ছে যে নেগেটিভ সাইন এসেছে, তার মানে ডেল্টা জি নেগেটিভ হয়েছে। তার মানে তুমি বলতে পারো যে হ্যাঁ, যেহেতু ডেল্টা জি নেগেটিভ হয়েছে সেজন্য এই বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে, স্বতঃস্ফূর্ততে এভাবে বিচার করা যাবে। আচ্ছা, 2 নম্বর কোয়েশ্চেন, 298 কেলভিন তাপমাত্রায় নিম্নলিখিত বিক্রিয়াটি ডেল্টা জি জিরো গণনা করো। হাইড্রোজেন গ্যাসিয়াস প্লাস H2O গ্যাসিয়াস থেকে H2O লিকুইড হয়েছে। আচ্ছা, ডেল্টা এইচ ফর্মেশন অফ ওয়াটার দেওয়া আছে, আর এনট্রপি ভ্যালুগুলো, প্রমাণ এনট্রপি ভ্যালুগুলো হাইড্রোজেনের, অক্সিজেনের এবং জলের দেওয়া আছে। তো এক্ষেত্রে আমরা প্রথমে কি করছি, প্রদত্ত বিক্রিয়া ডেল্টা এস জিরো চেঞ্জটা আগে ক্যালকুলেট করছি এই এনট্রপি ভ্যালুগুলো থেকে। তাহলে প্রমাণ অবস্থায় এই ভ্যালুগুলো থেকে, যেমন প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট করে যেভাবে চেঞ্জটা ক্যালকুলেট করতে হয় সেভাবে ক্যালকুলেট করার চেষ্টা করছি। তো এখানে ওয়াটারেরটা যেরকম ভ্যালু দেওয়া আছে, এবং হাইড্রোজেন এবং অক্সিজেনের যে ভ্যালুগুলো দেওয়া আছে, অক্সিজেনের ক্ষেত্রে হাফ করে বসিয়েছি সমীকরণ অ্যাকর্ডিং টু দ্য গিভেন ইকুয়েশন। তো করে এটা যেরকম ইউনিটটা আছে, জুল কেলভিন ইনভার্স বসিয়ে এটা -163.35 জুল পার কেলভিন এলো। এবারে আমরা ডেল্টা জি জিরোর ভ্যালুটা বার করার চেষ্টা করছি, সেটাই বার করতে দিয়েছে গিবস ফ্রি এনার্জি ইকুয়েশনে বসাচ্ছি। ডেল্টা এইচ জিরো এটা কিলো জুলে ছিল, এটাকে জুলে নিয়ে গেছি, কারণ আমার ডেল্টা এইচ জিরোর ভ্যালুটা পুরোটা জুলে। এই ইউনিট কনভার্সনের ক্ষেত্রে খুব সতর্ক হতে হবে, এখানে ভুল হলেই কিন্তু তখন তোমার অঙ্কে মার্কস কাটা যেতে পারে। তো এখানে আমরা এখানে ক্যালকুলেশনটা করে দেখতে পাচ্ছি যে এই জিনিসটা হচ্ছে। তাহলে এইভাবে আমাদের ডেল্টা জি জিরোটা পার করা গেল। আচ্ছা, পরের অঙ্ক 3, কত তাপমাত্রার ঊর্ধ্বে নিম্নলিখিত বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে? 2CuO সলিড থেকে Cu2O সলিড প্লাস হাফ অক্সিজেন গ্যাসিয়াস হয়েছে। ডেল্টা এইচ ভ্যালু 144.6 কিলোজুল, ডেল্টা এস 0.116 কিলোজুল কেলভিন ইনভার্স। তো আবার আমরা গিবস ফ্রি এনার্জি সমীকরণ থেকে শুরু করছি। ডেল্টা জি ইজুয়াল টু ডেল্টা এইচ মানে সি ডেল্টা এস, সি চাপ উষ্ণতায় একটি বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হয়, আমরা পড়ে এলাম একটু আগে, যখন ডেল্টা জিটা লেস দেন জিরো হয়, অর্থাৎ ডেল্টা জিটা নেগেটিভ হয়। তার মানে কি, এটা নেগেটিভ হওয়া মানে হচ্ছে এই দিকটাও ডেল্টা এইচ মানে সি ডেল্টা এসটাও নেগেটিভ হতে হবে। তাহলে এটা যদি আমরা বসাই, তার মানে টি ডেল্টা এসটা গ্রেটার দেন ডেল্টা এইচ হতে হবে, বা টিটা গ্রেটার দেন ডেল্টা এইচ বাই টি এস হতে হবে। এই সমীকরণ থেকে আমরা পরপর এটা পাচ্ছি। তাহলে এবার দেখো, ডেল্টা এইচ এর ভ্যালু আমায় দেওয়া আছে, বসিয়েছি, দুটোই কিলো জুলে আছে। যদি তা না থাকতো আমি কনভার্সন করে বসাতাম, যেটা সুবিধা হয় জুলে নিয়ে গিয়ে, নয় কিলো জুলে নিয়ে গিয়ে। তাহলে দেখো, দেখাচ্ছে যে টি গ্রেটার দেন 1246.55 কেলভিন হতে হবে। অর্থাৎ এইটা যদি হয় যে এত, এই তাপমাত্রার ঊর্ধ্বেই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে। এবার কোথা থেকে আমরা পেলাম, ডেল্টা জিটা লেস দেন জিরো নেগেটিভ ধরে নিলাম, সেইখান থেকে আস্তে আস্তে এগোলাম, তাতে করে গিয়ে আমরা লাস্টে এটা পেলাম। এই ধরনের অঙ্ক কমন এটা আসতে পারে। তো এইভাবে আমরা অঙ্কগুলো করার চেষ্টা করব। 4 নম্বর অঙ্ক, নাইট্রোজেন গ্যাসিয়াস প্লাস 3 হাইড্রোজেন গ্যাসিয়াস থেকে 2NH3 গ্যাসিয়াস হচ্ছে। ডেল্টা এইচ -95.4 কিলোজুল এবং ডেল্টা এস -198.3 জুল কেলভিন ইনভার্স। ডেল্টা এইচ ও ডেল্টা এস উষ্ণতার সাপেক্ষে অপরিবর্তনীয় যদি ধরি, যদি কনস্ট্যান্ট হয়, তাহলে 500 কেলভিন উষ্ণতায় বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে কি, স্পন্টেনিয়াস হবে কিনা জিজ্ঞাসা করা হয়েছে। আমরা আবার গিবস ফ্রি এনার্জি ইকুয়েশন থেকে শুরু করছি, আবার এখানে মানগুলো বসাচ্ছি। ডেল্টা এইচটা দেওয়া আছে -95.4, এটা কিলোজুলে বসিয়েছি, সেজন্য ডেল্টা এইচটাকে আমার কিলোজুলে নিয়ে যেতে হলো। তো দেখা যাচ্ছে যে এখানে ডেল্টা জির ভ্যালুটা পজিটিভ এসেছে, গ্রেটার দেন জিরো,
তাই এই উষ্ণতায় কি হলো বিক্রিয়াটিকে আমরা বলছি যে অস্বতঃস্ফূর্ত হবে, স্বতঃস্ফূর্ত হবে না, ইজ নট স্পন্টেনিয়াস। যদি লেস দেন জিরো বেরোতো, নেগেটিভ বেরোতো, আমরা সবসময় বলবো স্বতঃস্ফূর্ত বা স্পন্টেনিয়াস। যদি পজিটিভ বেরোয়, গ্রেটার দেন জিরো বেরোয়, আমরা সবসময় বলবো বিক্রিয়াটা এই উষ্ণতায় অস্বতঃস্ফূর্ত বা নন স্পন্টেনিয়াস। ঠিক আছে, তো এইভাবে আমাদের অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্রোচ করতে হবে থিওরিটা। 5 নম্বর, এনথ্যালপি পরিবর্তন, এনট্রপি পরিবর্তন কি প্রকার হলে যে কোনো উষ্ণতাতেই বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে। অর্থাৎ এখানে একটা শর্তের কথা বলা হয়েছে যে কি শর্তে আমরা বলতে পারি যে সবসময় বিক্রিয়াটা স্পন্টেনিয়াস হবে। তো আমরা তো জানি ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। এবার ডেল্টা এইচটা যদি লেস দেন জিরো হয়, ঋণাত্মক রাশি হয়, আর ডেল্টা এসটা যদি পজিটিভ হয়, তাহলে দেখো সেইটাও ঋণাত্মক রাশি হয়ে যায়। তাহলে দুটো ঋণাত্মক রাশির যোগফল নিশ্চয়ই সবসময় ঋণাত্মক রাশিই হবে। একমাত্র এই কন্ডিশনে আমরা বলতে পারি যে কোনো উষ্ণতাতেই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত বা স্পন্টেনিয়াস হবে। এরমভাবে তোমাদের দেবে, দিলে সেরমভাবে করতে হবে। আচ্ছা, তারপরে আমি এসে গেছি নাম্বার 6-এ। 1 অ্যাটমসফিয়ার চাপ ও 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল ও বরফ সাম্যাবস্থায় আছে। এই সাম্যাবস্থায় ডেল্টা জি এর মান ও ডেল্টা এস সিস্টেমের চিহ্ন কি হবে। তো দেখো, এখানে আমরা তো পড়ে এলাম একটু আগে, সাম্যাবস্থায় ডেল্টা জি এর মানটা সবসময় জিরো হয়, আর ডেল্টা এস সিস্টেমের এটা পজিটিভ হবে অবশ্যই। এখানে ওটা পজিটিভ হবে এটারও কারণ আমরা একটু আগে পড়ে এসেছি। তো এই ধরনের প্রশ্ন এটা, আমরা এটা ঠিক অঙ্ক নয়, এটা তোমার একটা নলেজ, তুমি অ্যাপ্লাই করতে পারছো কিনা সেই ধরনের প্রশ্ন। তো এখানে আমি পুরো সেন্টেন্সটা লিখিনি, তো তোমাকে পুরোটা লিখে বলে দিতে হবে। 7 নম্বর প্রশ্ন, একটি বিক্রিয়ায় সিস্টেম ও পরিবেশের এনট্রপি পরিবর্তনের মান যথাক্রমে এক্স ও মাইনাস ওয়াই জুল কেলভিন ইনভার্স, যদি এক্স লেস দেন ওয়াই হয় তবে প্রক্রিয়াটা কি স্বতঃস্ফূর্ত হবে কি স্পন্টেনিয়াস হবে। আচ্ছা, এখানে দেখো আমাকে সিস্টেম ও পরিবেশের এনট্রপি, এটা যদি আমি যোগ করি, অ্যাড করি এক্স মাইনাস ওয়াই, আবার এক্সটা বলছে লেস দেন ওয়াই ভ্যালুটা, তাহলে তো এটা অ্যাড করলে তো ডেল্টা এস ইউনিভার্স পাবো, তো টোটাল ডেল্টা সিস্টেম আর ডেল্টা এস সারাউন্ডিংস আমি যদি অ্যাড করি, আমি টোটালটা মানে কি ডেল্টা এস ইউনিভার্স পাবো। তো ডেল্টা এস ইউনিভার্স তো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি যে সবসময় পজিটিভ হয়, গ্রেটার দেন জিরো হয়, তো এটা অ্যাড করলে তো গ্রেটার দেন জিরো তাহলে হচ্ছে না, তো সেই জন্য এটা স্বতঃস্ফূর্ত হবে না। এরমভাবে আমায় লজিক্যালি লিখে দিতে হবে। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন, 2A গ্যাসিয়াস + B গ্যাসিয়াস, 2D গ্যাসিয়াস হচ্ছে ডেল্টা U0 -10.5 কিলো জুল, ডেল্টা S0 -44.1 জুল কেলভিন ইনভার্স, বিক্রিয়াটি ডেল্টা জি এর জিরোর মান নির্ণয় করুন, বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে কিনা বিচার করো। আচ্ছা, ডেল্টা H0 ডেল্টা U0 +ΔNgRT। তো এখানে আমি ডেল্টা এন জির ভ্যালুটা যা আছে সেটা ক্যালকুলেট করে নিচ্ছি। এটা দেখা যাচ্ছে যে সমীকরণটা থেকে এটা -1 আছে, টি আমার জানা আছে, তো আমি প্রথমে এখানে ডেল্টা H0 ভ্যালুটা ক্যালকুলেট করার চেষ্টা করছি, কারণ তা না হলে আমি ডেল্টা G0 সমীকরণে বসাতে পারবো না। তো এখানে আমি এটা কিলো জুলে বসিয়েছি, তো সেই জন্য এখানে R এর ভ্যালুটা আমাকে কিলো জুলে বসাতে হলো, 10⁻³ আনতে হলো, করে আমি বাকিটা বসিয়ে এখান থেকে যে ভ্যালুটা পেলাম সেইটাকে নিয়ে এসে আমি গিবস ফ্রি এনার্জি সমীকরণে বসাচ্ছি। ডেল্টা G0 ডেল্টা H0 -C ΔS0, এখানে আমি বসাচ্ছি, প্রত্যেকটা ভ্যালু কিলো জুলে বসানো হয়েছে, এবং দেখা যাচ্ছে যে আমি যে ভ্যালুটা পেলাম 0.164 কিলো জুল, আবার পজিটিভ একটা ভ্যালু এলো। তো সেই জন্য আমি এটাকে বলবো যে আমি যে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে না, নেগেটিভ আসলে অনলি দেন আই ক্যান সে দ্য রিয়াকশন উইল বি স্পন্টেনিয়াস, আদারওয়াইজ দ্য রিয়াকশন উইল বি নন স্পন্টেনিয়াস। তাহলে এখানে কি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে পজিটিভ এসছে ভ্যালু, অতএব আমি বলবো যে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে না। ঠিক আছে, পরের যে অঙ্কটা এনেছি 9 নম্বর অঙ্ক, 300 কেলভিন উষ্ণতায় একটি বিক্রিয়ার এনথ্যালপি ও এনট্রপির পরিবর্তন যথাক্রমে -10 কিলোক্যালোরি ও -30 ক্যালোরি কেলভিন ইনভার্স, 400 কেলভিন উষ্ণতায় বিক্রিয়াটি কি স্বতঃস্ফূর্ত হবে, যদি না হয় তবে উষ্ণতার সর্বোচ্চ কত মান পর্যন্ত এটি স্বতঃস্ফূর্ত হবে। তো আমি আবার গিবস ফ্রি এনার্জির যে সমীকরণ সেটা ব্যবহার করছি, এবং এখানে 400 কেলভিন বসিয়ে দেখছি কি হচ্ছে। 400 কেলভিন যদি টি এর ভ্যালু বসানো হয় বাকি মানগুলো ইউজ করে, তাহলে দেখা যাচ্ছে যে একটা পজিটিভ ভ্যালু আসছে, তাহলে ডেল্টা জিটা গ্রেটার দেন জিরো হলো, যে আমরা জানি যে ডেল্টা জি নেগেটিভ ভ্যালু না আসলে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত বলা যায় না, তো সেই জন্য এটা আমরা বলে দিলাম যে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত নয়।
তো এবারে কি করছি, টিটাকে ওই ডেল্টা এইচ বাই ডেল্টা এস ওইভাবে ক্যালকুলেট করার চেষ্টা করছি। ওইটা নেগেটিভ, ওই যে আমি একটু আগে যে একটা অঙ্ক দেখালাম ঠিক সেখানে যেরকম ভাবে করেছিলাম, যে ডেল্টা জি নেগেটিভ ধরে নিলে এইটার ভ্যালুটা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উষ্ণতার এই যে এই 333.733 কেলভিন এইটা অবধি এটা স্বতঃস্ফূর্ত হতে পারবে, তারপরে হলে কিন্তু হবে না। তো এরকম ভাবে অঙ্কগুলো তুমি দেখতেই পাচ্ছ যে অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন নানান রকম ভাবে অ্যাপ্লিকেশন হচ্ছে আমরা যা পড়ে এসেছি। এখানে তোমাকে কেউ জিজ্ঞাসা করবে না গিবস ফ্রি এনার্জির সংজ্ঞা লেখো, গিবস এর মুক্ত শক্তির সংজ্ঞা দাও, না নেভার, কিন্তু তোমাকে তার অ্যাপ্লিকেশনটা, তুমি যে থিওরিটা পড়লে নলেজটা তুমি অ্যাপ্লাই করতে পারছো কিনা এটা হচ্ছে আসল কথা। তো এরকম বিভিন্ন ধরনের অঙ্ক সেজন্য তোমার প্র্যাকটিস করার দরকার। 10 নম্বর অঙ্ক, কোন উষ্ণতায় পিবিও সলিড কার্বন সলিড থেকে পিবি সলিড প্লাস সিও গ্যাসিয়াস বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে। ডেল্টা এস জিরো 108.4 কিলোজুল, ডেল্টা এস জিরো 190.2 জুল কেলভিন ইনভার্স। আচ্ছা, আবার আমাদের সেইটা স্বতঃস্ফূর্ত কখন হয়, আমরা জানি ডেল্টা জি জিরোটা নেগেটিভ যদি হয়, ডেল্টা জি জিরো মানে কি ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস যদি নেগেটিভ হয়, অর্থাৎ ডেল্টা এইচ বাই ডেল্টা এসটা যদি এটা এটাকে আমি কি করেছি টি ডেল্টা এস টিকে ওদিকে নিয়ে গেছি, নিয়ে গিয়ে তাহলে আমি এটাকে বার করেছি, তাহলে দেখা যাচ্ছে যে টিটা যদি 569.92 যেটা এসছে যে সেই উষ্ণতা বা তার ঊর্ধ্বে এটা কি হবে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে, কারণ এটা হলে তবেই গিয়ে বিক্রিয়াটা নেগেটিভ হচ্ছে, কারণ নেগেটিভ ধরে নিয়ে আমরা এই শর্তটা পেলাম। সুতরাং এইটা আমরা বলবো যে ওই উষ্ণতার বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হতে পারবে। আচ্ছা, পরের অঙ্ক নাম্বার 11, 298 কেলভিন উষ্ণতায় একটি বিক্রিয়া ডেল্টা এইচ মাইনাস 65.49 কিলোজুল ও ডেল্টা এস মাইনাস 145 জুল কেলভিন ইনভার্স। ওই উষ্ণতায় বিক্রিয়াটি ডেল্টা জি ডেল্টা এস ইউনিভার্স এবং ডেল্টা এস সারাউন্ডিং নির্ণয় করো। তো আবার সেই সমীকরণে বসাচ্ছি, বসিয়ে আমি কি পাচ্ছি, ডেল্টা জিটা আমি ক্যালকুলেট করেছি কিলোজুলে, দেখাচ্ছে যে মাইনাস 22.28 কিলোজুল হচ্ছে। তো তাহলে কি হচ্ছে যে আমরা জানি যে ডেল্টা জিটা আমরা একটু আগে পড়ে এসেছি যে টোটাল যে ডেল্টা এস এনট্রপির যে পরিবর্তন তার সাথে সমান হয়, তো সেই জন্য আমি ডেল্টা জির এই ভ্যালুটা এখানে ব্যবহার করছি। তার মানে এখান থেকে ডেল্টা এস ইউনিভার্স কি হচ্ছে ডেল্টা জি বাই মাইনাস টি, যেহেতু ওটাও একটা মাইনাস ছিল এখানেও একটা মাইনাস আছে ওটা ক্যান্সেল হয়ে গেছে এবং ডেল্টা এস ইউনিভার্সের মানটা তাহলে এটা বেরোচ্ছে। আচ্ছা, তাহলে দেখো ডেল্টা এস সারাউন্ডিংসও চেয়েছে, অর্থাৎ পরিবেশের এনট্রপি পরিবর্তনটাও চেয়েছে, তাহলে সেটা কি টোটালটা থেকে ডেল্টা এস সিস্টেমটা বাদ দিলেই আমরা পাবো? তো টোটালটা আমরা তো এক্ষুনি ক্যালকুলেট করলাম, আর সিস্টেমটা আমার কোয়েশ্চেনে দেওয়া ছিল, সিস্টেমটা হচ্ছে 145 জুল, তাহলে দেখো ওটা মাইনাস ছিল, তো এখানে একটা মাইনাস সাইনের জন্য এটা প্লাস হয়ে গেছে। তো সেই জন্য দেখো ডেল্টা এস সারাউন্ডিংস বা পরিবেশের যে এনট্রপি পরিবর্তন কি হয়েছে সেটাও কিন্তু বার করে ফেলা সম্ভব। তাহলে দেখো এই ডেল্টা জি একটা স্টেট ফাংশন শিখে আমরা কত কি বের করে ফেলতে পারছি, আমরা একটা বিক্রিয়া স্পন্টেনিয়াস হবে কি হবে না বলে দিতে পারছি, আমরা পরিবেশের এনট্রপি মাপতে পারছি, এনট্রপি চেঞ্জ বিশ্বব্রহ্মাণ্ডের এনট্রপি পরিবর্তন মাপতে পারছি, সব কিছু কিন্তু আমরা এটা দিয়ে করতে পারছি। তো পরের অঙ্ক নাম্বার 12, প্রমাণ অবস্থায় 1 মোল জল গঠিত হওয়ার ফলে পরিবেশের এনট্রপির কি পরিবর্তন হয়। এখানে ডেল্টা এইচ জিরো ফর্মেশন অফ লিকুইডটা দিয়ে দিয়েছে। তো দেখো এই যে ফর্মেশন হচ্ছে, এই যে মাইনাস সাইন আছে, তার মানে এইখানে পরিবেশে কি হচ্ছে এই পরিমাণ তাপ মুক্ত হচ্ছে, তো তার মানে কি এই তাপটা তাহলে পরিবেশ শোষণ করছে, তাহলে পরিবেশ তাহলে তাপ শোষণ করছে মানে পরিবেশের ক্ষেত্রে সাইনটা হলো পজিটিভ। তাহলে ডেল্টা এস পরিবেশ, পরিবেশের যে এনট্রপির পরিবর্তন হচ্ছে সেটা আমরা মাপি কিভাবে, যে পরিমাণ তাপ শোষিত বা বর্জিত হয়েছে বাই যে টেম্পারেচার, যে টেম্পারেচারে হচ্ছে, তো দেখো সেইটা বসানো হয়েছে, প্রমাণ অবস্থা বলে দেওয়া ছিল বলে টিটা 298 কেলভিন ধরে নেওয়া হয়েছে। তাহলে দেখো পরিবেশের এনট্রপির কি পরিবর্তন হচ্ছে সেটাও কিন্তু আমরা বের করে ফেলতে পাচ্ছি। তারপরে প্রশ্ন, কোন বিক্রিয়ায় সাম্য ধ্রুবকের মান 10 হলে বিক্রিয়াটির ক্ষেত্রে ডেল্টা জি জিরোর মান নির্ণয় করব, আর এর মান দেওয়া আছে, টিটা আমাদের বলে দেওয়া আছে। তো এবারে দেখো আমি একটু আগে ডেল্টা জি সঙ্গে সাম্য ধ্রুবকের যে মানটা যে সমীকরণ দিয়ে যুক্ত তারা রিলেটেড সেইটা আমি একটু আগে দেখিয়েছিলাম, তো সেই সমীকরণটাই ব্যবহার করেছি। লগ কে এর মান এখানে কে এর মানটা 10 বলা আছে, বাকিগুলো আমি একই ইউনিটে রাখার চেষ্টা করেছি। তো এখানে ইউনিটগুলো বসালে পরে কোনটা কি ক্যান্সেল হয়ে যাচ্ছে সেটা সম্পূর্ণ চোখে পড়ে, সেই জন্য এইভাবে পুরো ইউনিটগুলো লিখেও বসাতে পারো বা ডিরেক্টলি ডেল্টা জি জিরো ইউনিট কী হবে যদি তোমার জানা থাকে তা সেটাও বসাতে পারো। তো এইটা জুলে বড় হচ্ছিল, এটাকে কিলো জুলে লেখা হয়েছে।
নাম্বার 14 27 ডিগ্রি সেলসিয়াসে 2 মোল আদর্শ গ্যাসকে একটি সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়ায় 10 ডেসিমিটার কিউব আয়তন থেকে ডেকামিটার কিউব আয়তন থেকে 100 ডেকামিটার কিউব আয়তনে সম্প্রসারিত করা হলো উক্ত প্রক্রিয়ায় এন্ট্রপি পরিবর্তন কত? সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়া সমষ্ণ তার মানে আইসোথার্মাল রিভার্সিবল এক্সপানশন। তাহলে এখানে এন্ট্রপি পরিবর্তনের যে ভ্যালুটা হয় এটা আমরা আগের দিনের ক্লাসে ক্যালকুলেট করে দেখিয়েছিলাম, সেটাই এখানে নেওয়া হয়েছে এনআর এল এন ভি টু বাই ভি ওয়ান। তো এখানে ভি টু ভি ওয়ান এর মানটা যে ইউনিটেই দেওয়া থাকুক না কেন ওপর নিচে এইভাবে বসালে কেটে যায়, সেটার কোনো আর ইউনিট নিয়ে মাথা ঘামানোর দরকার হয় না। হ্যাঁ, আর এর ভ্যালুটা যা হবে সেই ইউনিটের সঙ্গে কম্পেটেবল হতে হবে, তা না হলে তোমার লাস্ট ইউনিটটা ভুল হয়ে যাবে। তাহলে দেখো এখানে ফাইনালি পাওয়া যাচ্ছে 38.3 জুল পার মোল পার কেলভিন। লাস্ট অঙ্ক আজকে 15300 কেলভিন উষ্ণতায় H2O4 লিকুইড থেকে 2X2 XO2 গ্যাসিয়াস বিক্রিয়ায় ডেল্টা ইউ 2.1 কিলো ক্যালোরি এবং ডেল্টা এস 20 ক্যালোরি কেলভিন ইনভার্স দেওয়া আছে বিক্রিয়াটি ডেল্টা জি নির্ণয় করো। তো এখানে যেহেতু ডেল্টা ই দিয়ে শুরু হয়েছে, ডেল্টা এইচটা ক্যালকুলেট করার জন্য আমাকে ডেল্টা এইচ আর ডেল্টা ইউ এর মধ্যে যে রিলেশন সেটাই যেতে হলো। ডেল্টা এন আমি দেখতে পাচ্ছি এখানে 2, এটা লিকুইড এটা ধরা যাবে না, তো সেইটা বসাচ্ছি আমি। বসিয়ে আমি পুরো ক্যালোরিতে মানটা পাচ্ছি, যেহেতু ডেল্টা ইউটা ক্যালোরিতে দেওয়া ছিল কিলো ক্যালোরি, তো আমি দেখো আর এর মানটা 1.987 ক্যালোরিটা এটাকে কিলো ক্যালোরিতে নিয়ে গেছি আর টি হচ্ছে 300। তারপরে আমি গিবসের সমীকরণে বসাচ্ছি, ওখানে ডেল্টা এইচটা পেলাম, টি ডেল্টা এইচটা বসিয়েছি, দেখতে পাচ্ছি আমি -2.7 কিলো ক্যালোরি এসেছে। তো আমি অনেকগুলো অঙ্কই তোমাদের থার্মোডাইনামিক্স পড়াতে গিয়ে প্রত্যেকটা ক্লাসে অনেক রকম অঙ্ক রাখার চেষ্টা করেছি, কারণ থার্মোডাইনামিক্স অঙ্ক ছাড়া হয় না। তুমি কোয়েশ্চেন স্টাডি করে দেখতে পারো, থিওরি পার্ট খুব কম, অঙ্কের পার্টটাই বেশি। কম্পিটিটিভ এক্সামে তো অবশ্যই তোমার থিওরি পার্টটা কম আসে, অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেনের সাথে তোমাদের পরিচিত হওয়া খুব প্রয়োজন। যারা কম্পিটিটিভ এক্সামে বসতে চায় তাদের এর থেকেও হার্ডার প্রবলেমস প্র্যাকটিস করতে হবে, এটা যথেষ্ট নয়। এটা আমি ক্লাস ইলেভেনের আমাদের অ্যানুয়ালের জন্য যেগুলো হতে পারে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড রেখে পড়ানোর চেষ্টা করছি, কিন্তু যারা কম্পিটিটিভ এক্সামে বসতে চায় তাদের আরও হার্ডার প্রবলেমস প্র্যাকটিস করা উচিত। তো আশা করি থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটা তোমাদের মোটামুটি বোঝা গেছে। আমি পরের ক্লাসে সাম্যাবস্থা নতুন চ্যাপ্টার নিয়ে ফিরে আসবো। সবাইকে অনেক ধন্যবাদ।